হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গতকালকে থেকে পাগল করে ফেলছো সবাই যে এই হিজাব টিউটোরিয়ালটা দাও এই হিজাব টিউটোরিয়ালটা দাও এই হিজাব টিউটোরিয়ালটা দাও সো ফাইনালি আমার একটা হিজাবের লাইভ আসছে দেখি সো এখন হচ্ছে কি আমি এই হিজাব টিউটোরিয়ালটা তোমাদেরকে অন লাইভ করে দেখাবো ঠিক আছে যে কিভাবে এই হিসাব টিউটোরিয়ালটা তোমরা প্রথমে এই হিজাব স্টাইলটা তোমরা করতে পারো সেটা হচ্ছে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব সো সবার আগে যেটা করেছি আমি এক সাইড ছোট এক সাইড বিশাল বড় করে নিয়েছি আমি আজকে যেই হিজাব করছি যেই আবায়া পরে আছি এবং যা যা হিসাব দেখাবো সবকিছু তোমরা কিন্তু মডেস্ট ফ্যাশনিস্টা পেজে পেয়ে যাবে ওকে সো চলো আমরা হচ্ছে গিয়ে দেখি কিভাবে কি করা যায় যদিও মানে আমি কেন জানি লাইভে যখন পড়তে আসি হিসাব তখন আমার কাছে মনে হয় কি যেন মানে মনে হয় যে আমি কিছুই পারি না কিছুই পারি না এরকম মনে হয় আচ্ছা যেটা বড় সাইড আছে বড় সাইড থেকে আমরা যেটা করব এই সাইডে ঘুরিয়ে নেওয়ার জন্য ফার্স্ট হচ্ছে এখানে এই অংশটাকে আগে হচ্ছে আমরা এদিকে পিন আপ করে নিব। ওকে এদিকে হচ্ছে পিন আপ বলতে কেমন পিন আপ আমি বলি তোমাদের এই রকম করে হচ্ছে কয়েল্যাস স্পিন দিয়ে নেব আমরা এই সাইডে হ্যাঁ কয়েলস স্পিন দিয়ে এই ভেতরে যে ইনার ক্যাপ পরে আছি আমি ইনার ক্যাপের মধ্যে একটু মেকআপ লেগে আছে এক্সকিউজ মি ফর দ্যাট সো এখানে আমরা হচ্ছে পিন আপ করে নিব ফার্স্টে ওকে পিন আপ করে দেন বাকি অংশটাকে যেটা করব এই এই অংশটাকে একদম এভাবে করে নিয়ে গিয়ে এই সাইডে আবার সেম ভাবে আমরা পিন আপ করে দিব এইভাবে পিন আপ করলে যেটা হবে আমাদের যে গলাটা আছে বা জ লাইনটা আছে বা ডাবল চিনের যে অংশটা আছে অংশটা একেবারেই হচ্ছে গিয়ে ঢেকে যাবে হ্যাঁ সবাই আমার কাছ থেকে এই হিজাব টিউটোরিয়ালটা দেখতে চাচ্ছ অনেকে যারা হচ্ছে হিজাবি আপুরা আছেন মানে চশমি সাপুরা আছেন যারা কিনা হচ্ছে কি চশমা পরেন এবং এই টিউটোরিয়ালটা তারা অনেকেই খুঁজেছেন যে আপু এই টিউটোরিয়ালটা আমার দরকার আপু এটা আলাদা করে রাখবেন আমার দরকার কারণ আমি হচ্ছে চশমা করি হ্যাঁ আমিও কিন্তু এক এরকম চশমেশি ওকে আমি চশমাটা পরে নিয়েছি পরে দাও এই যে অংশটা এটা এইভাবেই থাকবে হ্যাঁ আর বাকি যে অংশটা আছে বাকি অংশটা হচ্ছে গিয়ে আমরা যেটা করবো পেছন সাইড থেকে নিয়ে আসবো ওকে পেছন সাইড থেকে নিয়ে এসে এটাকে হচ্ছে গিয়ে এই সাইডে আমরা এরকম নিয়ে আসব অথবা আপনি যদি চান যে মাথার উপর দিয়ে আমি নিতে চাচ্ছি আপনি মাথার উপর দিয়েও নিতে পারেন টোটালি ইউর উইশ আমি যদি সুন্দর একটা ড্রেস করেছি আমি হচ্ছে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এটা হ্যাঁ আর এই অংশটা এভাবেই থাকবে আর এই যে অংশটা এটা তো সারাক্ষণ এভাবে সেট থাকবে না তাই না তো এটাকে সেট করার জন্য হোয়াট উই ক্যান ডু এস দাঁড়াও আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সেটা কি করতে পারি আমরা হচ্ছে একেবারে ম্যাচিং ম্যাচিং কিছু পিন নিয়ে হ্যাঁ যেহেতু আমি ব্ল্যাক পরেছি সো এখানে আগে যেখানে কোনা হয়েই থাকবে এই জায়গাটা হচ্ছে আমি আগে পিন করলাম এক নম্বর দুই নম্বর পিন হচ্ছে গিয়ে আমি করবো দুই নম্বর পিনটা একটু পরে করবো তার আগে আমি একটু এই জায়গাটা সেট করি কয়ালেস পিন দিয়ে আমি হচ্ছে এই অংশটাকে একটুখানি টুইস্ট করে দেন হচ্ছে গিয়ে এখানটাই আমি হচ্ছে পিন আপ করে দিব ব্ল্যাক কালারের একটা পিন দিয়ে হুম খুবই কিউট থ্যাংক ইউ সো মাচ এই টিউটোরিয়ালটা অনেক অনেক মানুষ আমার কাছে চেয়েছেন ভালো যে কেননা আমি এই টিউটোরিয়ালটা দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ আমার তো সেখাতে কোনো সমস্যা নেই এখন এটা যেন এভাবে সেটি হয়ে থাকে দুই পাশে দুটো প্রিন্ট মারতে হবে এই ছোট ছোট পিন আমি হচ্ছে গিয়ে এই সাইডে আর এই সাইডে আমি হচ্ছে মেরে নিয়েছি ওকে শেষ এখন এটাও এভাবেই সেট থাকবে আর কোনো কিছু তোমার করা লাগবে না দ্যাট স্যাট এই হচ্ছে কি বিষয় পেছনের সাইড বলছে এরকম কাভার থাকবে তুমি আসলে পেছনের সাইডে যে এই অংশটা যেটা আমরা এখানে এনেছি এটা তুমি সেটা পেছনেও দিয়ে রাখতে পারো সেট করে রাখতে পারো ফুল কভারেজ করে রাখতে পারো টোটালি ওর ভি আমি হচ্ছে এটাকে এভাবেই পড়তে পছন্দ করি ওকে অ্যান্ড আমি যে সুন্দর এক্সক্লুসিভ আভাটা পড়ে আছি এটা তোমরা পেয়ে যাবে মডেস্ট ফ্যাশনিস্টা পেজটাতে ওকে অ্যান্ড এখন আমি একটু ব্রুজ করবো এখানে এই জায়গাটাতে ওকে যেখানে একটু সুন্দর কিউট কিউট লাগে চশমায় অনেক বেশি সুন্দর লাগে তোমাকে তাই চশমায় আমাকে সুন্দর লাগে চশমা হচ্ছে এটা আমার বলতে পারো যে চলার পথে সঙ্গী যতক্ষণ আমি মেকআপ করে না থাকি ততক্ষণ আমি চশমায় পরে থাকি যখন আমি কাজ করি পিসিতে যখন আমি কাজ করি তখন হচ্ছে আমি চশমায় পরে থাকি এই হচ্ছে অবস্থা যেখানে আমি কিউট কিউট দুইটা ব্রুজ করে নিলাম টু সিকিউর দিস হিজাব আমিও মনে মনে চাচ্ছিলাম এই হিসাব টিউটোরিয়ালটা অনেক কমেন্ট পেয়েছি এই হিসাব টিউটোরিয়ালটা দাও হিসাব টিউটোরিয়ালটা দাও হিসাব টিউটোরিয়ালটা দাও সো ফাইনালি আমি হচ্ছে হিসাব টিউটোরিয়ালটা দিলাম আপনি পিনার বক্স রেখে দিন সাইড ওকে সো শেষ আমার হিসাব পড়া এখন আমরা হচ্ছে সুন্দর সুন্দর হিসাব দেখব তার আগে দেখো কি সুন্দর একটা আচ্ছা আজকে কি একটা হিসাব গিফট করব নাকি বলো 1.5 কে হয়ে গেল আজকে সুন্দর একটা হিসাব গিফট হবে বাট আমার আউটফিটটা জাস্ট দেখো খুবই এক্সক্লুসিভ সুন্দর একটা আবায়া সেট আমি পরে আছি ভেতরে আছে সিল্কের মধ্যে গোল্ডেন কালারের ইনার দেওয়া তার উপর একটা কিমোনো কিমোনোর সাথে ম্যাচিং করা ব্ল্যাক হিজাব খুব সফট ম্যাটেরিয়াল এর একটা শিফনের ব্ল্যাক হিজাব পাচ্ছো ও ওয়াও ব্ল্যাক হিজাবের পাশে আবার এরকম করে বিটস এর কাজ করা ছিল এটাকে কি করা যেতে পারে এরকম করে পিন আপ করে দিলে এখানে ব্রিটস কাজটা সাইড থেকে দেখা যাবে বাট এর সকিটাকে আমরা এইভাবেই রাখি ওকে সো এই সুন্দর এক্সক্লুসিভ আবাহাটা কেউ যদি নিতে চায় এরকম রকম এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই নাইস খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু জুম ফ্যাব্রিকের উপরে হ্যাঁ এই যে দেখো জুম ফ্যাব্রিকের উপরে করা খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল আবায়া এটা তোমরা যারা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারো আমাদের মডেস্ট ফ্যাশনিস্টা পেজটাতে ঠিক আছে আজকে সব লাইভে অ্যাক্টিভ ছিলাম থ্যাংক ইউ সো মাচ সবগুলো লাইভে অ্যাক্টিভ থাকার জন্য বেশি বেশি করে লাইভটা শেয়ার চাই এখন আমরা হচ্ছে হিজাব দেখানো শুরু করব ঠিক এটা দিয়ে শুরু করব না এখন যে হিজাবটা আমি দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে স্ট্রাইপ প্যাটার্নের ক্রেপ হিজাব আচ্ছা এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি স্ট্রাইপ প্যাটার্ন একটা ক্রেপ হিসাব হম খুবই সুন্দর একটা হিসাব এই হিসাবটা টোটাল হচ্ছে গিয়ে আমাদের কালার আছে একুশটা কালার এর মধ্যে আমি কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিব অ্যান্ড প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র ফোর ফিফটি টাকা হুম ইদানিং খুব বেশি দেখতে ইচ্ছে করছে তোমাকে কবে আসবে চট্টগ্রাম ইনশাল্লাহ আসবো তারপর এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্লু কালার ব্লু মধ্যে এরকম স্ট্রাইপ করা আছে প্রাইস হচ্ছে এটা সুন্দর করে এটা এটা কিন্তু তোমরা চাইলে পড়তে পারবে এটার ম্যাটেরিয়ালটা না একটু জর্জেট ম্যাটেরিয়াল টাইপের

কালার গুলো সুন্দর এবং হিসাব গুলো খুবই হাই কোয়ালিটি ইম্পোর্টেড এগুলো কোনো লোকাল হিসাব না হ্যাঁ এবং হিসাবের সাইড দিয়ে দেখো সুন্দর করে পিকো করা আছে এবং খুব নাইস নাইস ফিনিশিং ফিনিশিং একদম সফট প্রাইস হচ্ছে ফোর টোয়েন্টি টাকা একুশটা কালার এভেলেবল আছে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো না ফোন অ্যাড্রেস দিয়ে আহ মডার্স ফ্যাশন এই কালারটা খুবই সুন্দর এটা দেখো এটা হচ্ছে মভ পিঙ্ক কালার লাইভে আমরা কোনো ধরনের কোনো ইফেক্ট ইউজ করি না তবুও অনেক সময় ডিভাইস টু ডিভাইস কালারের কারণে কালার ক্ল্যাশিং এর কারণে অনেক সময় দেখা যায় যে কালার উনিশ বিশ আসে এক্সকিউজ আস ফর দ্যাট বাট এটা কিন্তু খুবই সুন্দর একটা হিসাব প্রাইস হচ্ছে অনলি ফোর টোয়েন্টি টাকা হুম চারশো বিশ টাকা মাত্র এই কালারটা গ্রে কালারটা একদম খুবই সুন্দর সবাইকে গিফট করে আমাকেই করো না ভালো হয়েছে আর কখনোই করবো না এরকম অভিমান যারা করে ডাক যারা করে তাদেরকে তো গিফট করাই যাবে না তুমি জানুয়ারি ফেব্রুয়ারি দিকে কলকাতার আসবে বলেছিলে বাট আসনায় এখনো সময় পাচ্ছি না আপু সুযোগের অভাবে যেতে পারছি না যাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে গিয়ে গ্রে কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে এরকম ক্রেপ করা স্ট্রাইপ করা খুব সুন্দর একটা হিসাব ফুল কাভারেজ হবে এটার সাইজটা না ওয়ান বাই এইটি হওয়ার কথা ওয়ান এইটি বাই এইটি সেন্টিমিটার যতটুকু আমি মেজারমেন্ট করে বুঝতে পারছি এটার মধ্যে আবার একটা সুন্দর গোল্ডেন কালারও পেয়ে যাচ্ছ তোমরা হুম খুবই নাইস একটা হিসাব সফট ম্যাটেরিয়ালের ভেতরে যারা একটু শিফন করতে পছন্দ করো তাদের জন্য এটা অনেক ভালো হবে তোমার এই লুকটা অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ এটা হচ্ছে গোল্ডেন কালারের প্রাইস হচ্ছে মাত্র 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 চারশো বিশ টাকা হ্যাঁ আর কেউ যদি ফুল সেট নাও তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে ওকে এটা এটা হচ্ছে গিয়ে গ্রিন গ্রিন এর মধ্যে একটা দেখেছি এটা এটা বটল গ্রিন টাইপের একটা কালার মানে ডিপ গ্রিন ডিপ সি গ্রিন কালার বলতে পারি আমি এটাকে ডিপ সি গ্রিন কালার ওকে প্রাইস হচ্ছে 420 টাকা। এটার মধ্যে আরো 21টা কালার अवेलेबल আছে। ওগুলার জন্য একটু ইনবক্স করতে হবে মডেস ফ্যাশনিস্টা পেজে অথবা তোমরা মডেস ফ্যাশনিস্টা পেজটা ভিজিট করলে আর বাকি কালারগুলো দেখতে পাবে। ওকে। এবার চলে যাব আমরা শেড রেড কটন ক্রেপ হিজাবে। ওকে। শেড রেড কটন ক্রেপ হিজাবে একদম সফট সফট টাইপের এরকম সুন্দর সিমার ওয়ার্ক করা খুবই সুন্দর একটা হিজাব। এই হিজাবটা তোমরা শেয়ার করতে পারো from modest fashionista এগুলো সব ইম্পোর্টেড। আর নট লোকাল এগুলো সব হুম অনেকগুলো কালার আছে আমি কিছু কালার দেখাচ্ছি বাকি কালার গুলো দেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে একটু পেজটা তিন বক্স করতে হবে ওকে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালার গ্রে অ্যান্ড অফ হোয়াইটের একটা কম্বিনেশন খুবই সুন্দর হিসাব দেখে বুঝা যাচ্ছে হাই কোয়ালিটি হ্যাঁ দেখো না আমার আমি দাম ষাট টাকা মাত্র অনলি এটার প্রাইস একদম রিজনেবল ফুল কাভারেজ আছে খুবই সফট সফট আছে এটার মধ্যে কিছু কালার দেখাচ্ছি যেমন এটা দেখো কি সুন্দর শেড এর এটা হচ্ছে গোল্ডেন ব্লু আর হচ্ছে হোয়াইট কালারের একটা শেড হ্যাঁ ব্লু গোল্ডেন আর হোয়াইট কালার একটা শেড ফুল কাভারেজ হবে একদম নাইস ফিনিশিং দেওয়া প্রাইস হচ্ছে অনলি তিনশো ষাট টাকা থ্রি সিক্সটি টাকা একদম সফট কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির খুব আরাম হবে গরমের জন্য পারফেক্ট হবে আপু তুমি একদিন নারায়ণগঞ্জে আসো তাই ইনশাল্লাহ আসবো এই কালারটা সবচেয়ে সুন্দর দিস ইজ আ মাস্ট হ্যাভ কালার ওয়া এই কালারটা একেবারে দেখো আমার মনে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে এটার আর অনেকগুলো কালার আছে জাস্ট এই কয়েকটা কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো পেজ থেকে দেখে নিতে পারবে প্রাইস হচ্ছে টাকা ঠিক আছে ফুল কভারেজ হবে দিস ইস আস্ট হ্যাভ শেড তারপর আরেকটা দেখে তোমাদেরকে ওয়াও এটা খুব সুন্দর একটা সেট এখানে নেভি ব্লু আছে স্কাই ব্লু কালার আছে পিঙ্কো আছে একটুখানি দেখো একটু পিংকের ছোয়া আছে আবার অফ হোয়াইট আছে চারটা কালার আছে এখানে সো তোমরা চালিয়ে নিতে পারো লাইভে একটু কাস্টমার শেয়ার করে দিও প্রাইস হচ্ছে এটার মাত্র 307 টাকা 360 টাকা ইম্পোর্টেড হিসাব মোডেসট ফ্যাশনিস্টা পেজে পেয়ে যাবে ওকে তারপর এটার মধ্যে আরেকটা সুন্দর কালারফুল হিসাব আছে ওয়াও এটা কিন্তু খুবই নাইস কটন ম্যাটেরিয়াল এটা হ্যাঁ এটার ম্যাটেরিয়ালটা আমাদের কটন ম্যাটেরিয়াল অরেঞ্জ কালার টিং মানে এটা হচ্ছে ফিরোজা টাইপের কালার অফ হোয়াইট কালার এদিকে আবার একটু পিচি টাইপের কালার খুব সুন্দর সুন্দর কালার আছে সাইজ কিন্তু বিশাল বড় হ্যাঁ একেবারে ফুল কাভারেজ হবে সেই প্রাইস হচ্ছে এটার ওনলি তিনশো সাত টাকা থ্রি সিক্সটি টাকা এই ডিজাইনটার লাস্ট কালার হচ্ছে এটা যেটা আমি দেখাচ্ছি এছাড়া আরো কালার আছে এটা তুমি ডিরেক্ট ওয়াশও করতে পারবে কিছু হবে না সিমারটা একদম সুতার মধ্যেই আছে সো এটা কিছুই হবে না সিমাটা উঠে আসবে না হ্যাঁ এটা হচ্ছে ব্লু হোয়াইট অ্যান্ড রেড এর দারুন একটা কম্বিনেশন ওয়াও অ্যান্ড এটা একদম লাইট ওয়েট হবে খুবই সুন্দর লাগবে পরলে আবার হচ্ছে এটা তুমি একদম সারা দিন মাথায় ক্যারি করতে পারবে কোনো প্রবলেম হবে না খুবই আরাম লাইট ওয়েট টাইপের প্রাইস হচ্ছে থ্রি টাকা সে সেটা দেখো না এবার আমরা চলে আরেকটাতে এবার হচ্ছে শিফন জর্জেটের মধ্যে এক্সক্লুসিভ একটা ওয়েটলেস ইম্পোর্টেড হিসাব দেখাবো যেটার ওজন একশো গ্রামও হবে না ঠিক আছে খুবই ক্লাসি ওয়া এই টাইপের হিজাব আমার কি যে পছন্দ পার্সোনালি দেখো এটা হচ্ছে শিফনের মধ্যে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা হিজাব সাইজে বিশাল বড় আছে এটাও লম্বাই ওয়ান এইটি হবে চড়াই হবে তোমার হচ্ছে কি সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এরকম হবে ঠিক আছে দিস ইজ আ মাস্ট হ্যাভ হিজাব এটার মধ্যে আর অনেকগুলো কালার আছে সেগুলোর জন্য তোমাদেরকে পেজ ইনবক্স করতে হবে বাট এটা খুব সুন্দর খুব সুন্দর দিস ইজ আ মাস্ট হ্যাভ শিফন হিজাব এটা শিফনের মধ্যে তো অনেক ক্যাটাগরি থাকে তার মধ্যে এটা হচ্ছে ওয়েটলেস ম্যাটেরিয়াল বা যেটা একদম ওজন নাই হালকা খুবই মানে তোমার হচ্ছে গিয়ে ইয়ার কি বলে এটাকে মানে বাতাস হচ্ছে গিয়ে বের হবে ঢুকবে এরকম টাইপের মানে খুবই সুন্দর ব্রিদেবল টাইপের একটা ফ্যাব্রিক এটা আর এটার যে প্রিন্টটা করা এই প্রিন্টটা শেড এর প্রিন্ট একটু তোমার খুবই সুন্দর ফ্যান্সি লুক্রেটিভ টাইপের খুব এলিগেন্ট একটা লুক দিবে আপু কোথায় ইনবক্স করবো মডেস্ট ফ্যাশন পেজে ক্যাপশনে মেনশন করে দিয়েছি পেজটার নাম হুম আচ্ছা এটার প্রাইস হচ্ছে একটু পরে বলছি বাকি কালার গুলো দেখিয়ে নেই এটা হচ্ছে আমাদের একটা কালার এটা আমার খুবই পছন্দ হয়েছে এখন পর্যন্ত দেখানো সবচেয়ে সুন্দর তারপর আরেকটা দেখায় একদম সফট টাইপের দেখতে যেরকম সুদিং লাগছে হাতে ধরলে তুমি সেটা ফিল করতে পারবে যে এটা আসলেও সুন্দর এটার দাম মাত্র তিনশো আশি টাকা ওকে মাত্র তিনশো আশি টাকা এটার দাম এটার মধ্যে আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি বাকি আর অনেকগুলো কালার তুমি মডার্স ফ্যাশনিস্টার পেজ এভেলেবল পাবে ওদের পেজ থেকে নিতে পারো মাত্র তিনশো আশি টাকা ঠিক আছে এটা সরিয়ে ফেলছে এবার চলে যায় আরেকটাতে শরীরটা খুব খারাপ দোয়া করো ঘুমিয়ে যায় গুড নাইট গুড নাইট আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এই যে দেখো কালারগুলো কি সুদিন তাই না সেইগুলো একদম খুবই সুন্দর শিফন জর্জেটের ভেতরে একদম সফট শিফন হ্যাঁ ক্লোজলি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে সো দ্যাট তোমরা একদম ক্লোজলি বুঝতে পারো এটা হচ্ছে কি আমাদের সফট শিফন ম্যাটেরিয়ালের ভিতরে শেডের একটা ওয়েটলেস ইজাপ যার প্রাইস হচ্ছে অনলি তিনশো আশি টাকা অনেকগুলো কালার এভেলেবেল আছে তার মধ্যে যেই যেই কালারগুলো তোমাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারো মডেস্ট ফ্যাশনিস্টটা পেয়েছি আমি জাস্ট চারটা পাঁচটা কালার দেখিয়েছি বাকি কালারগুলো সবগুলো তুমি পেয়ে যাবে মডেস্ট ফ্যাশনিস্টটা পেয়েছি হক বিনিয়পু দেখবো না আমাকে মিম আশ আপু এই যে দেখে ফেলেছি কেমন আছো মিম আশা আপু কি কাপড় আপু এটা এটা হচ্ছে ওয়েটলেস শিফন হম একদমই ওজন নাই হালকা একটা শিফন ম্যাটেরিয়াল টু মাচ কমফোর্টেবল যারা শিফন পড়তে পারো না কটনে কমফোর্টেবল তাদেরও ইভেন এটা ভালো লাগবে খুবই সফট টাইপের একটা ফেব্রিক তিনশো আশি টাকা এটা প্রাইস ওকে ফুল কাভারেজ হবে প্রাইস হচ্ছে অনলি তিনশো আশি টাকা যার যা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা মডেস্ট ফ্যাশনিস্টটা পেয়েই যে আপু তুমি কি ডিনার করেছো না আপু আমার এখনো ডিনার করা হয়নি আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে স্কোয়ার প্যাটার্নের মুনা সিল্ক হিজাব ওকে এটা দেখো স্কোয়ার প্যাটার্নে মুনা সিল্ক ফ্যাব্রিক বলে এটাকে রোকসান আহমেদ রুপাপনা এখনো করি নাই তারপরে হচ্ছে এটা ইম্পোর্টেড অনেকগুলো কালার এভেলেবল আছে খুবই গর্জিয়াস একটা হিসাব হ্যাঁ এটা হচ্ছে পার্টি ওয়ার হিসাব বেসিক্যালি এটার বেশ সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজলি দেখাই হিসাবটা বেশ সুন্দর আর গর্জিয়াস পুরোটা হিসাবে সেলফ ওয়ার্ক করা আছে হ্যাঁ এন্ড এই ধরনের সেলফ ওয়ার্ক করা কাপড় এক গজের দামি হয় সাত থেকে আটশো টাকা হুম সেখানে একটা হিসাব তুমি পেয়ে যাচ্ছ মডেস্ট ফ্যাশন স্টার পেজে মাত্র চারশো চল্লিশ টাকায় এন্ড ইটস ইম্পোর্টেড হ্যাঁ বাংলাদেশি মেকিং না ইটস ইম্পোর্টেড হুম মুনা সিল্ক হিসাব বলে এটাকে এটাতে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে শাড়ির সাথে এটা পরলে খুবই সুন্দর লাগবে একদম মিশে থাকবে খুব এক্সক্লুসিভ একটা হিজাব অনলি দুই সাইড কিন্তু কাজ করা আছে এরকম দেখো এই সাইডেও কাজ করা আছে আবার এই সাইডেও কাজ করা আছে এটার প্রাইসটা খুবই রিজনেবল চারশো চল্লিশ টাকা মাত্র এই কালারটা দেখো এটা কিন্তু খুব সুন্দর রেয়ার একটা কালার এই যে দেখো এই কালারটা কিন্তু একদম রেয়ার একটা কালার তোমার বোরকাটা কোথায় পাবো সেম পেজই পাবো আপু মডেস্ট ফ্যাশনিস্টা পেজে যে পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি এটা হচ্ছে একটা সুন্দর একটা এক্সক্লুসিভ কালার এই কালারটা সহজে পাওয়া যায় না বিভিন্ন ধরনের তোমার সিল্ক বা অর্গানজা শাড়ির সাথে এই কালারটা পরলে অনেক মানাবে বা গাউনের সাথেও পরলে অনেক মানাবে খুব সুন্দর একটা কালার এটা মনে হয় আমি আমার কালেকশনে রাখবো ফোর টাকা এটার প্রাইস হুম ফোর টাকা অনলি ফুল কাভারেজ আছে শাড়ির সাথে খুব মানাবে খুবই মানাবে অ্যান্ড মোনা সেলফ ওয়ার্ক করা দারুণ একটা হিসাব ওকে তারপরে চলে যে আমরা আরেকটা হিসাবে এটা হচ্ছে গিয়ে সিং হিসাব এই ব্লু কালার ওকে এই যে দেখো খুব সুন্দর সেলফ মানে সেলফ ওয়ার্ক করা মুনা হিসাব মুনা সিল্ক হিজাব এটা খুবই নাইস এক্সক্লুসিভ একদম খুবই গর্জিয়াস হ্যাঁ সিম্পলি জাস্ট গর্জিয়াস পুরোটা দিয়ে এরকম সেলফ ওয়ার্ক করা আছে স্কোয়ার প্যাটার্নে এটা গেল ব্লু কালার গোল্ডেন কালার দেখা আছে এটার পরে গোল্ডেন কালারটা দিয়ে এটা ওকে এটার মধ্যে একটা ল্যাভেন্ডার কালার আছে বাহ ল্যাভেন্ডার কালার ওয়াও দেখো ল্যাভেন্ডার কালার কিন্তু সহজে পাওয়াই যায় না বাট এখানে ল্যাভেন্ডার কালার আছে আর অনেক কালার সেভেলেবল আছে সেটার জন্য একটু আমাদের মডেল স্পেশালিস্ট না পেজে ইনবক্স করতে হবে ঠিক আছে ল্যাভেন্ডার কালার এর এটার প্রাইস ও 440 টাকা পিঙ্ক কালার দেখাও আচ্ছা আগে গোল্ডেনটা দেখিয়ে তারপর পিঙ্ক কালার দেখাও পিঙ্ক আছে এটার মধ্যে পিঙ্ক কালার তো নাই 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 গোল্ডেনের মধ্যে ওই আরেকটা আছে গোল্ডেন জি এটা বের করেন হ্যাঁ এটা এটা গোল্ডেনের মধ্যে দুইটা ভার্সন আছে একটা হচ্ছে এই যে এখন আমি যেটা পড়ছি সেটা আর একটা হচ্ছে এই যে এটা হ্যাঁ এটা একটু আর একটা ছিল কপার গোল্ডেন শুরুতে দেখিয়েছি এটা একটা এক ধরনের গোল্ডেন বেজ গোল্ডেন এটাকে বলা যেতে পারে আর এটা হচ্ছে পিওর গোল্ডেন কালার হুম ওকে সো এই গোল্ডেনটা তোমরা ছেলে নিতে পারো 440 টাকা এটা প্রাইস এটা আমরা সরিয়ে ফেলছি তারপরে চলে আমরা হচ্ছে এইটা যেটা হচ্ছে বেইস কালারের মধ্যে আছে এই যে বেইস কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটা বেশি সুন্দর লাগে দেখেছে আমার কাছে প্রাইস হচ্ছে মাত্র 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 ফোর টাকা ওকে মাত্র ফোর ফর্টি টাকা এটার প্রাইস লাল দেখান ওরে বাবা লাল আছে মেরুন কালার আছে দেখি আমাকে এই এই কালারটা আছে মেরুন কালার আছে লাল কালারের জন্য একটু ইনবক্স করতে হবে মডেস্ট ফ্যাশনিস্টা পেজে তাহলে এগুলো দেবে এত দারুণ কোয়ালিটি এত নিখুঁত যে আমার খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কোনটা ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট এত নিখুঁত ফিনিশিং এই দেখো এখানে সেলাই দেখে আমার বুঝতে হচ্ছে যে কোনটা ফ্রন্ট পার্ট কোনটা হচ্ছে ব্যাক পার্ট এরকম খুবই সুন্দর এই হিসাবগুলো প্রাইস হচ্ছে মাত্র ফোর ফোর ফর্টি টাকা নট ইভেন ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকাও না চারশো চল্লিশ টাকা মাত্র হ্যাঁ তারপরে হচ্ছে এই হিসাবটা দেখায় এগুলোর মধ্যে অনেকগুলো কালার কালারের জন্য একটু রোজ গোল্ড হ্যাঁ রোজি টাইপের একটা কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে একটা টুকটুকে লাল হিসাব দেখো টুকটুকে লাল হিসাব তো নেই এখন একটু ইনবক্স করতে হবে মডার্স ফ্যাশন স্টাফ তাহলে ওরা বলে দিবে হুম নোটিফিকেশন না পাওয়ার কারণে জয়েন হতে লেট হয়ে গেল আহারে সো স্যাড এটা হচ্ছে আমাদের মিন্ট কালারের ওকে এটা হচ্ছে মিন্ট কালারের অর্ডার ডান্স থ্যাংক ইউ সো মাচ ইমা আপু কোন কালারটা অর্ডার করেছো খুব সুন্দর একটা হিজাব দেখো সো নাইস যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে মডেস্ট ফ্যাশন স্টার পেজে খুবই নাইস হিজাব গুলো মাসাল্লাহ এটা আরেকটা আছে ইউনিক একটা কালার দেখো কিছু কিছু কালারের কালার এমন হয় যেগুলোর নাম আসলে ডিস্ক্রাইব করা খুবই ডিফিকাল্ট সো এটা হচ্ছে ওরকম একটা কালার এটা কি কালার বুঝতে পারছো তোমরা বলো তো একটু সিলভারিশ বাট একটু পিঙ্কিশ সিলভার এরকম টাইপের একটা ব্যাপার তাই না অনেক সুন্দর ইউনিক হিসাবগুলিগুলো ইম্পোর্টেড প্রাইস হচ্ছে ফোর টাকা হুম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমরা কেমন আছো পিন বের হয়ে যাচ্ছে এদিক থেকে ওকে তারপর হচ্ছে লাস্ট হিজাব আজকে লাইভের এই যে স্কাই ব্লু কালারটা এগুলো কিন্তু আরো অনেকগুলো করে কালার আছে কালারের জন্য একটু পেজে নক ওরা কালারের সবগুলো পিকচার তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালারের হিসাবটা এই হিসাবটা সবচেয়ে সুন্দর ছিল আজকের লাইফের ওকে খুব সফট সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা এক্সক্লুসিভ হিসাব প্রাইস হচ্ছে এটার অনলি 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 ফোর ফর্টি টাকা ওকে সো এই ছিল আমাদের আজকের লাইভ আমি যে আবহাওয়াটা পড়েছিলাম কি মনোটা তারপরে হচ্ছে এবং সাথে যে হিসাবটা এটা কিন্তু টোটালি তোমরা পেয়ে যাবে আমাদের মডার্স্ট ফ্যাশনটা যে পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি সেই পেজেই ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাইজ আমাদের কাছে এভেলেবল আছে স্লিভস এর ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে দেখো সানগ্লাসে তোমাকে অন্যরকম সুন্দর লাগে তাই থ্যাংক ইউ এটা সানগ্লাস না এটা হচ্ছে আমার পাওয়ার গ্লাস হ্যাঁ যথেষ্ট পাওয়ার আছে এটার মধ্যে তুমি অনেক তুমি এত অ্যাক্টিভ তাই আমি অনেক অ্যাক্টিভ আছো এই ছিল আমাদের আজকে লাইভ উইথ মডেস্ট ফ্যাশনিস্ট আজকে লাইভে কোন কালেকশনটা তোমার স্পেসিফিক ভাবে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে আমার পরে বোরকাটা নিতে চাইলে মডেস্ট ফ্যাশনিস্টের পেজ থেকে নিতে পারো বোরকা হিজাব আর ইনার সহ এটা একটা কমপ্লিট সেট ওকে ওকে স্কাই ব্লুটা বেশি সুন্দর ছিল আপু মেকআপ রিমুভ করার ভিডিও দিব না আজকে না মেকআপ রিমুভ করার ভিডিও দিব কেন মেকআপ ওয়াশরুমে গিয়ে করে উঠে ফেলবো মেকআপ রিমুভ করার ভিডিও কেন দিব অনেক অনেক ভালোবাসা পাখিটা থ্যাংক ইউ রুকসানা আক্তার রূপা আপু এই ছিল আমাদের আজকে লাইভ উইথ মডার্স্ট ফ্যাশনিস্টা আমার তো হিজাব আরও দেখাতে মন চাচ্ছে বাট হিজাব ঠিক একটু কমে পাঠিয়ে দিয়েছে আপু আরেকটু বেশি পাঠালে আরেকটু বেশি দেখাতে পারতাম সবগুলো কালার ঠাস ঠাস করে দেখিয়ে দিতে পারতাম অনেকগুলো ভালোবাসা আপু চলে যাবো হ্যাঁ এখন চলে যাচ্ছি এখন সুন্দর করে একটা ছবি তুলে বোরকাটার শেয়ার করবো তোমাদের সাথে সবার সবার সাথে আবার কালকে দেখা হয়ে যাবে দুপুরে তিনটা চারটার দিকে টিউ দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম